আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমরা যারা এইচএসসি দুই হাজার বাইশের পরীক্ষার্থী তাদের জন্য আদর্শ ঘ্যাস ও গতিতত্ত্বের ঢাকা বোর্ড একুশ সালের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা ঢাকা বোর্ড দুই হাজার একুশ সালের সৃজনশীলটি দেখে নেব সৃজনশীলটি ছিল একটি বায়ু বুধ বুথ হ্রদের তলদেশ হতে পানির উপরের পৃষ্ঠে আসার আসলে এর আয়তন দ্বিগুণ হয় বায়ুর চাপ দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টেন টু দি নম্বরে বলেছে যে হ্রদের গভীরতা নির্ণয় করে তাহলে এটিকে যদি সমাধান করতে চাই প্রথমে আমরা আমরা জানি যে যদি সাপোজ এটা একটা হ্রদ হয় তাহলে এই হ্রদের ভিতরে পানি আছে এটা হইতেছে হ্রদের কি তলদেশ তাহলে হ্রদের তলদেশে কি থাকে হ্রদের তলদেশ হ্রদের উপরি পৃষ্ঠ থেকে এইস গভীরতায় অবস্থিত তাহলে এইস গভীরতায় কোনো তরলের ভিতরে পানির চাপ আমরা কি জানি পানির চাপ আমরা জানি যে এইস রোজি তাহলে এই তলদেশে তলদেশ ধরলাম আমরা পি ওয়ান তলদেশে পানির চাপ কত হবে এইস রোজি এবং তলদেশে বায়ুর চাপ হবে পি অর্থাৎ তলদেশে হবে এজ গভীরতা পানির চাপ প্লাস বায়ুর চাপ আর তলদেশকে আমরা পি ওয়ান আর হ্রদের উপরি পৃষ্ঠে কি আছে পৃষ্ঠকে পি টু ধরলাম আর পৃষ্ঠে শুধু আছে বায়ুর চাপ তাহলে উপরি তলদেশে আছে এস গভীরতা পানির চাপ প্লাস বায়ুর চাপ আর উপরি পৃষ্ঠে আছে শুধু কি পানির চাপ আর উপরি পৃষ্ঠ থেকে তলদেশের উচ্চতাটা কি এজ তাহলে বলছে যে তলদেশ থেকে উপরি পৃষ্ঠে আসলে আয়তন দ্বিগুণ হয় তাহলে তলদেশের আয়তন যত উপরি পৃষ্ঠের আয়তন তার হবে দ্বিগুণ হবে তো আমরা তলদেশের তলদেশের আয়তন 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 যদি ধরি যে মিটার কিউব তাহলে পৃষ্ঠের কত হবে ভি টু সমান হবে দ্বিগুণ তাহলে টু ভি মিটার কিউব যেহেতু এখানে চাপ ও আয়তনের মধ্যকার সম্পর্ক বুঝিয়েছে তাহলে এক্ষেত্রে কি বয়েলের সূত্র প্রযোজ্য এক্ষেত্রে কি হবে বয়েলের সূত্র প্রযোজ্য

ভি ওয়ান এর মান আমরা ধরেছি ভি মিটার কিউ তাহলে শুধু ভি লিখলাম পি টুর মান হইতেছে শুধু পি আর ভি টুর মান হইতেছে টু ভি তাহলে বা পরের লাইনে আমরা লিখতে পারি দুই পাশ থেকে যদি ভি ভি বাদ দেওয়া যায় তাহলে এখানে থাকে রো জি প্লাস পি আর নিচে থাকে টু পি বা এইচ রো জি সমান সমান স্যার চেঞ্জ করলে প্লাস পি পাশে নিয়ে গেলে আসে বাইনাস বা শুধু এইচ সমান চলে আসে টুপি থেকে টু বাদ দিলে শুধ পি এই পাশে গুণ আছে এপাশে গেলে হয়ে যাবে কি ভাগ তাহলে পি বাই রো জি পির মান প্রশ্নে দেওয়া আছে পি র মান প্রশ্নে দেওয়া ছিল কত পির মান প্রশ্নে দেওয়া ছিল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তো পির জায়গায় আমরা লিখব কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টেন টু দি পাওয়ার ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার ঘনত্ব আমরা জানি যে এক হাজার তাহলে রোর পরিবর্তে আমরা লিখব ওয়ান থাউজেন্ড আর জির মান হইতেছে নাইন পয়েন্ট তো এটাকে যদি সমাধান করে আমরা কত পাবো উপর হইতেছে ওয়ান টেন টু দি পাওয়ার ফাইভ আর নিচে হইতেছে ওয়ান থাউজেন্ড ইন্টু নাইন পয়েন্ট তো আমরা পেয়ে যাবে যেরকম আমরা পেয়ে গেলাম কত টেন পয়েন্ট থ্রি তাহলে এটাকে আমরা টেন লিখতে পারি তত এটা আমার রেজাল্ট আসবে দেখো টেন আর কি মিটার তাহলে বোঝা গেল যে হ্রদের গভীরতা কত টেন পয়েন্ট থ্রি ওয়ান তো আবার বলতেছি যে হ্রদের অঙ্কে সবসময় তলদেশে হবে বায়ুর পানির চাপ আর যেহেতু এইস রোজি আর উপরের পৃষ্ঠে শুধু বায়ুর চাপ থাকবে সেই বায়ুর চাপটা হইতেছে পি টু সমান পি আর বলেছিল তলদেশে যত আয়তন উপরে তার দ্বিগুণ হবে আমরা ধরে নিয়েছি তলদেশের আয়তন ভি মিটার কিউ তাহলে উপরি পৃষ্ঠের আয়তন হবে টু মিটার কিউব ওকে এখন ঘ নম্বর বলেছে যদি হ্রদের গভীরতা ফিফটি ফাইভ মিলিমিটার হয় গভীরতা বলেছে তার মানে এইস এর মান নির্দিষ্ট করে দিছে এটাকে আমরা মিলিমিটারকে মিটারে রূপান্তর করব তবে টু সেন্টিমিটার বেশার্ধের এবং বেশার্দ বলে দিয়েছে কত টু সেন্টিমিটার টু সেন্টিমিটার ব্যাসার্ধের বায়ু বুধবুদ হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে আসার ফলে আয়তনের কি পরিবর্তন হবে এই তলদেশ থেকে উপরে পৃষ্ঠে আসলে আয়তন কি বাড়বে না কমবে যদি বাড়ে তাহলে কতটুকু বাড়বে বা কতটুকু কমবে তাহলে এখন আমরা ঘ নাম্বারটা করব তো ঘ নাম্বারে প্রথমে বলেছে যে ঘ নাম্বার তাহলে ঘনবারে প্রথমে হ্রদের গভীরতা বলা আছে গভীরতা এইচ এইচ সমান কত বলা ফিফটি ফাইভ মিলিমিটার তো ফিফটি ফাইভ মিলিমিটারকে আমরা কী করবো ফিফটি ফাইভ ভাগ ওয়ান থাউজেন্ড এত মিটার ঠিক আছে তাহলে চলে আসবে ফিফটি ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার

টু সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটার করলে আসবে একশো দিয়ে ভাগ দিলে জিরো পয়েন্ট জিরো টু মিটার তাহলে আমরা তলদেশের আয়তনটা বের করতে পারি তলদেশের আয়তন যদি ভি ওয়ান হয় আয়তনের সূত্র হল ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউ ইজল টু ফোর বাই থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর জিরো পয়েন্ট জিরো টু তার উপর কি হোল তো এটাকে আমরা সমাধান করে পাই পয়েন্ট জিরো টু হোল কিউব ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ভাগ থ্রি আমরা পেয়ে যাব থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান থ্রি এত মিটার তলদেশের আয়তন আমরা পেয়ে গেলাম এত মিটার কিউব আয়তনের একক বলেছে যে উপরি পৃষ্ঠের আয়তন কত তাহলে তলদেশের চাপ কত তলদেশের চাপ পি ওয়ান হবে কি এইচ রো জি প্লাস পি আর উপরি পৃষ্ঠের চাপ পি টু সমান শুধু পি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানি আমরা জানি P1, V1 ভি ওয়ান সমান কি বা P1 কি লেখা আছে এইচ রো জি পি ইন্টু ভি মান আমরা জানি এক্স্যাক্টলি 3. পয়েন্ট থ্রি মান হইতেছে শুধু পিটু ভি টুর মান আমরা বা এরপরে যদি নিয়ে আসি তাহলে চলে আসি কি মান কত পেয়েছিলাম ইনভার্স ফিফটি ফাইভ ইন্টু টেন রোর মান হইতেছে ওয়ান থাউজেন্ড ইন্টু নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট এটার সাথে আবার পি প্লাস আসছে তাহলে পির মান হলো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পর ফাইভ ভির মান হলো থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান জিরো ফোর ইন্টু টেন ইনভার্স আচ্ছা আর নিচে এখানে কি আছে ভি টু পি তাহলে পির মান তো আমরা জানি কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু দি ফাইভ বা পরের লাইন আমরা লিখতে পারি বা এখানে এ পিটা নিচে দেওয়া যায় অর্থাৎ নিচে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু কি টেন টু দি ফাইভ এ পুরোটা যদি সমাধান করি তাহলে আমরা পেয়ে যাবো

থ্রি সিক্স নাইন টেন ইনভার্সাইভ মানে আয়তনের পরিবর্তন কি আয়তন বৃদ্ধি পেয়েছে তাহলে মিলিমিটার হ্রদের গভীরতা যদি ফিফটি ফাইভ মিলিমিটার হয় তাহলে উপরের পৃষ্ঠে হ্রদের আয়তন বেড়ে যাবে তাহলে আয়তন বৃদ্ধি পায় কতটুকু আয়তন বৃদ্ধি পায় এটাকে আমরা লিখতে পারি ডেল ভি ডেল ভি হইল তোমার ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে আমরা যদি ভি টু মাইনাস ভি ওয়ান করি অর্থাৎ থ্রি পয়েন্ট

মিটার কিউব তাহলে বোঝা গেল যে তলদেশ থেকে উপরে পৃষ্ঠে আসলে আয়তন কতটুকু বৃদ্ধি পায় ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনবার সেভেন মিটার কিউব তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ